আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আজ কোন দেশ নিয়ে কথা বলবো এবং এই দেশের কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আজ আমি যে দেশ নিয়ে কথা বলবো এই দেশের নাম হচ্ছে হাঙ্গেরি। আজকের ভিডিওতে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যবার্তা, হাঙ্গেরিতে যেতে কতদিন সময় লাগে, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজকর্ম করার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে আপনি সিটিজেনশিপ পাবেন কিনা, এই ধরনের তথ্য। এবং আজ আমরা একটি ওয়ার্ক পারমিট বিতরণের অনুষ্ঠান নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন করেছি। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত হাঙ্গেরির জব বিষয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু হাঙ্গেরির ফাইল জমা পড়েছে, যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আমরা এই কয়েকদিনে অনেকগুলো ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে। আজকে আমি একটি ওয়ার্ক পারমিট বিতরণ করব। আমার পাশে যাকে আপনারা দেখছেন, উনি গত কয়েকদিন আগে 29 তারিখে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে এবং ওনার মুখ থেকে আপনারা জানতে পারবেন যে উনি কতদিনে পারমিটটি পেয়েছে এবং টোটাল বিষয়গুলো। প্রিয় দর্শক, এর আগে আপনারা জেনে নিন যে হাঙ্গেরি যেতে কতদিন সময় লাগে। যারা হাঙ্গেরি যেতে চাচ্ছেন, হাঙ্গেরির ফাইলটি প্রসেসিং সময় লাগে একেবারে ফাইল জমা থেকে শুরু করে ভিসা পেয়ে হাঙ্গেরি পৌঁছা পর্যন্ত আপনার সময় লাগবে 3-4 মাস। এখন অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরির ভিসাটি হচ্ছে একেবারেই ঝামেলামুক্ত, কারণ হাঙ্গেরির জন্য বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না, কারণ হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশে রয়েছে। আর হাঙ্গেরির জন্য আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্ট করা লাগছে না এবং এর জন্য অন্যান্য দেশের শিডিউলও নেওয়া লাগছে না। আপনি সহজভাবে পারমিট পাচ্ছেন, সেটি সর্বোচ্চ 1 মাসের মধ্যে, এবং সহজভাবে আমরা হাঙ্গেরির এম্বাসিতে বাংলাদেশে জমা প্রদান করছি এবং খুব দ্রুত ভিসা স্ট্যাম্পিং হয়ে হাঙ্গেরি পৌঁছে কাজকর্ম করার সুযোগ পাবেন ইনশাল্লাহ। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন সময়? 3-4 মাস। হাঙ্গেরি যারা যেতে চাচ্ছেন, হাঙ্গেরি আসলে দেশটি কিরকম এই বিষয়ে অনেকেরই অজানা। হাঙ্গেরি দেশটি আসলে এমন একটি দেশ, গোটা ইউরোপ কান্ট্রির মধ্যে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল জোন, ইকোনমিক্যাল জোন, অর্থনৈতিক জোন, যেখানে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রি। এবং এর একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, হাঙ্গেরিতে অনেকগুলো ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি রয়েছে এবং অনেকগুলো মোবাইল কোম্পানির ফ্যাক্টরি রয়েছে। আপনারা হয়তো জানেন নোকিয়া সেটের ফ্যাক্টরি হাঙ্গেরিতে রয়েছে, নোকিয়াতে লেখা থাকে মেড ইন হাঙ্গেরি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ফ্রিজ, টেলিভিশন ইত্যাদির ফ্যাক্টরি রয়েছে। এবং হাঙ্গেরি দেশটি কিরকম, চলুন আমরা একটি ভিডিও থেকে জেনে আসি। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। 9ম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। দর্শক, আমরা জানলাম যে হাঙ্গেরি দেশটি কিরকম। আসলে হাঙ্গেরি তো হাঙ্গেরি। হাঙ্গেরি দেশটিকে অন্যান্য ইউরোপ কান্ট্রি যেগুলো টপ ক্যাটাগরিতে রয়েছে, বিশেষ করে জাপান বা অন্যান্য দেশ, এগুলোর সাথে তুলনা করা যায় ইনশাল্লাহ। হাঙ্গেরিতে প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে। যারা হাঙ্গেরি যেতে চাচ্ছেন, আপনাদের জন্য কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে, চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও থেকে জেনে আসি। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেনটেন্স, ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। দর্শক, আমরা জানলাম যে আপনি হাঙ্গেরিতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন। এবার আমরা জানবো আপনাকে
যাওয়ার পরে কতক্ষণ কাজ করতে হবে এবং এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন, চলুন আমরা এই বিষয়ে আরেকটি ভিডিও থেকে জেনে আসি। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো, প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে 3 থেকে 4 মাস এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। দর্শক, আমরা জানলাম যে আপনার সুযোগ সুবিধা এবং কাজের মজুরির বিষয়ে। এবার আমরা জানবো আপনার যে ভবিষ্যতের স্বপ্ন রয়েছে, আপনি যে হাঙ্গেরিতে যাবেন, যাওয়ার পরে নিজে সিটিজেনশিপ পাবেন কিনা এবং পারিবারিকভাবে সেটেল হতে পারবেন কিনা, এটি কিভাবে সম্ভব। হাঙ্গেরিতে সিটিজেনশিপ পাওয়ার জন্য কিছু পর্যায় রয়েছে, কিছু ধাপ রয়েছে। প্রথমত আপনাকে পেতে হবে টিআরসি কার্ড, দ্যাট মিনস টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড। এটি পাবেন আপনি 3 থেকে 6 মাসের মধ্যে। তার পরবর্তীতে আপনাকে প্রতি বছরই নবায়ন করে করে থাকতে হবে। তারপরে যখন 4টি বছর পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি আবেদন করবেন পিআরসি কার্ডের জন্য। পিআরসি কার্ড দ্যাট মিনস পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড, স্থায়ী বসবাসের সুযোগ। এর জন্য 4 বছর পর আবেদন করবেন, 5 বছর অতিবাহিত হয়ে গেলে আপনি এই পিআরসি কার্ডের অনুমোদন পাবেন। আর যখন এই পিআর এর আবেদনটি করবেন, এই আবেদনের সাথে আরেকটি লিস্ট দিয়ে দিবেন আপনার পরিবারের সদস্যদের তালিকা। যদি আপনি পরিবারের কোনো সদস্যদের আপনি নিতে চান বা ভবিষ্যতে তাদেরকে নিয়ে সেটেল হতে চান, তখন আপনি এই তালিকাটি উল্লেখ করে সংযোগ করে দিতে পারেন। আর যখন আপনি পিআর এর অনুমোদন পেয়ে যাবেন, ইনশাল্লাহ পরিবারের সদস্যদের নামও যদি অনুমোদন হয়ে যায়, তখন তাদের নামে ইনভাইটেশন লেটার পাঠালে তারাও ভিসা নিয়ে আপনার কাছে যেতে পারবে ইনশাল্লাহ। তারপর কন্টিনিউ আবারও নবায়ন করে করে আপনাকে থাকতে হবে একেবারে সিটিজেনশিপ পাওয়ার আগ পর্যন্ত। তাহলে সিটিজেনশিপ আপনি কতদিনে পাওয়ার সুযোগ পাবেন? কমপক্ষে আপনাকে 8 বছর, 10 বছর বা সর্বোচ্চ 12 বছর হাঙ্গেরিতে অবস্থান করতে হবে। করার পর আপনি সিটিজেনশিপ লাভের জন্য আবেদন করার সুযোগ পাবেন। এরপর আপনার একটি পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে। যদি আপনি ইন্টারভিউতে টিকে যান তখন আপনি হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করতে পারবেন। আর এই হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করা মানে কি, কত বড় সৌভাগ্যবান ব্যক্তি হয়ে গেলেন আপনি, এটি একবার চিন্তা করে দেখেছেন? এর কারণ হচ্ছে যেহেতু হাঙ্গেরি দেশটি একটি সেনজেন মুক্ত দেশ, গোটা ইউরোপ কান্ট্রির মধ্যে হাঙ্গেরি সহ 28টি দেশ সেনজেন মুক্ত দেশ রয়েছে। আপনি একটি সেনজেনের নাগরিক মানে গোটা 28টি দেশের সেনজেন নাগরিক। এর ফলশ্রুতি হিসেবে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন? আপনি যদি একটি সেনজেন থেকে আরেকটি সেনজেন দেশে যেতে চান, যাওয়ার জন্য আপনাকে পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না, বিনা ভিসায় আপনি যেতে পারবেন, আসতে পারবেন, আপনি কাজকর্ম করতে পারবেন, অবস্থান করতে পারবেন, চাকরি করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, জায়গা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন এবং আপনি সেনজেন নাগরিক হিসেবে সকল ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছে। তার মানে আপনি অন্যান্য ইউরোপ কান্ট্রির দেশের কথা চিন্তা না করে যেই দেশের ভিসা, হাঙ্গেরির ভিসা খুব সহজভাবে হচ্ছে, আপনি হাঙ্গেরিতে যাওয়ার জন্য আপনার ফাইলটি জমা প্রদান করুন এবং হাঙ্গেরি যে স্বপ্নের দেশ, আপনি এই স্বপ্নের দেশে গিয়ে নিজেকে আপনি ভাগ্যবান করে তুলুন এবং নিজের পরিবারকে আপনি উন্নত করে তুলুন। যারা নির্ভেজালভাবে সহজভাবে খুব দ্রুত সময়ে যেতে চান, তারা হাঙ্গেরির ভিসা প্রসেস করে হাঙ্গেরির ভিসা প্রাপ্ত হয়ে হাঙ্গেরিতে চলে যান। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না, আমি যা বলেছিলাম আজকে আমি একটি ওয়ার্ক পারমিট বিতরণ করব। আমরা গত কয়েকদিন আগে 8-8টি ওয়ার্ক পারমিট একসাথে প্রাপ্ত হয়েছে এবং গত পরশুদিন আমি একটি পারমিট বিতরণ করেছি, ওনার নাম ছিল কিশোর কুমার পাল। আজকে আমি যার ওয়ার্ক পারমিটটি বিতরণ করব তার নাম হচ্ছে এমডি রাশিদুল ইসলাম। পাসপোর্ট নাম্বার হচ্ছে F00590887। তো ওনার ব্যাপারে একটু কথা না বললেই নয়, যাকে আমার পাশে দেখছেন ওনার নাম হচ্ছে রাশিদুল ইসলাম সাহেব এবং ওনার পাশে যাকে দেখছেন উনি ওনার মা। তো উনি অভিভাবক হিসেবে শুরু থেকেই এ পর্যন্ত সাথে রয়েছেন এবং ছেলের ব্যাপারে উনি অনেক
উৎসাহিত এবং অনেক আশা নিয়ে আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করেছেন, কিন্তু প্রথমবারে এসেছিলেন লিথুনিয়ার ব্যাপারে জানার জন্য, বুঝার জন্য। তখন আমি বলেছিলাম যে লিথুনিয়া না দিয়ে আপনি হাঙ্গেরিতে দেন, হাঙ্গেরির কাজটি দ্রুত হবে, হাঙ্গেরির পারমিটও খুব দ্রুত আসবে। তো আমার কথা অনুযায়ী উনি হাঙ্গেরির জন্য ফাইলটি আমার কাছে জমা প্রদান করেন এবং আমি কতদিনে ওনার পারমিটটি আনতে পেরেছি, আজকে ওনার অনুভূতিগুলো বা ওনার আরো আরো বিভিন্ন কথা যদি থাকে আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নেব। মিস্টার রাশিদুল ইসলাম ভাই, আপনি আপনার কোনো বক্তব্য যদি থাকে বা আপনার মনের অনুভূতি যদি থাকে, যেহেতু আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন, এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। এর আগে আমি আপনাকে আপনার পারমিটটি বুঝিয়ে দিচ্ছি। এ হচ্ছে আপনার পারমিট, এখানে আপনার বিস্তারিত সবকিছু দেওয়া আছে, আপনার কোন কোম্পানিতে আপনি যাচ্ছেন, কি পদে যাচ্ছেন এবং কন্ট্রাক্ট ফর্মে দেওয়া আছে আপনার কত টাকা বেতন এবং আর কি কি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন, এভরিথিংস। তো এটা আপনি পরে দেখে নেবেন। তো ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার কোন বক্তব্য থাকলে আপনি পেশ করুন। জি, আলহামদুলিল্লাহ, আমি অক্টোবরের 2 তারিখে এসে এখানে ফাইল জমা দিয়েছিলাম। তো মানে মোট কথা, আপনি কতদিনের মধ্যে পারমিট পেয়েছেন? 27 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন। জি জি, আমি মাত্র 27 দিনে পারমিট হাতে পেয়েছি। এখন আমি আলহামদুলিল্লাহ খুব খুশি, আমার পরিবারও আমাকে আমরা আনন্দিত। জি, তো প্রিয় দর্শক, রাশেদ ভাইয়ের কাছ থেকে এটাই আমাদের আশা ছিল, যারা আপনারা খুব দ্রুত কোন দেশে যেতে চান তাহলে হাঙ্গেরি যান। আমরা রাশিদুল ভাইয়ের মোবাইল নাম্বারটি স্ক্রিনে প্রদর্শন করছি, আপনারা প্রয়োজনে এই রাশিদুল ইসলাম ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা অফিসে এসে ফাইলটি জমা প্রদান করতে পারেন। প্রিয় দর্শক, রাশিদুল ভাইয়ের পরবর্তীতে ওনার যে অভিভাবক রয়েছেন, ওনার মা রয়েছেন মহিষী নারী, আসলে মায়ের পদতলে সন্তানের বেহেস। ওনার অভিভাবক শুধু না, পিতা মাতা সকল দায়িত্ব ওনার মা পালন করছেন এবং ছেলের প্রতি অনেক আশা নিয়ে আমাদের কাছে এসেছেন। ইনশাল্লাহ আমরা যেন ওনার মায়ের পরবর্তীতে যে আশা রয়েছে, ভবিষ্যতের বুক ভরা আশা রয়েছে, এই আশাটি আমরা পূরণ করতে পারি এবং ওনার মায়ের কি অভিব্যক্তি রয়েছে ওনার ব্যাপারে এবং বিদেশের ব্যাপারে, আমরা চলুন ওনার মায়ের কাছ থেকে শুনছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আমার ছেলে, আমার একমাত্র ছেলে, তার আশা ছিল যে ইউরোপে যাবে। তখন সে বলছে যে ইউরোপে গেলে তো অনেক টাকা লাগে, টাকা লাগে বলছে যে না, তুমি যেভাবে টাকা ব্যবস্থা জোগাড় করে তুমি আমাকে ইউরোপে পাঠাও। আমি খুব কষ্ট করে ছেলেরে যে ইউরোপে পাঠাইতেছি। প্রিয় দর্শক, আপনারাও আসেন, ইউরোপ একটা স্বপ্নের দেশ, সবারই স্বপ্ন পূর্ণ হোক আমি দোয়া করি। সবাই আপনারা এগিয়ে আসেন, এখানে ভাইরা যেভাবে ভিসা দেয়, যেভাবে কাগজপত্র ইয়া করিয়া দেয়, আমি দেখি না অন্য কোনো অফিসে এইভাবে ইয়া করিয়া দেয় না। মানে তাদের প্রত্যেকটা কাজ খুব সুন্দর গুছায় কাজগুলি করে এবং আমাদের ভাইরা যে এত সুন্দর করে মানে ভিসা গুছায়, মানে অতি দ্রুত গুছাইয়া ইয়া করে, মানে দ্রুত ভিসাটা গুছায়। এবং আমরা আসছিলাম যে লিথুনিয়া ইয়া করবো, ফাইল জমা দিব, কিন্তু লিথুনিয়া একটু সময় লাগতেছে। লিথুনিয়ার থেকে ভাইরা বলছে যে আপনি দ্রুত তাড়াতে যদি আপনার ছেলের পাঠাই পারছেন তাহলে হাঙ্গারিতে পাঠান। তা হাঙ্গারিতে, হ্যাঁ, বাংলাদেশে এম্বাসি আছে হাঙ্গারির, তার জন্য রাজি হইলাম আমি। এখন এই যে দ্রুতই আমরা পারমিট পাইলাম। প্রিয় দর্শক, আপনারা আসেন, আমি চাই যে আমার ছেলের মতন আপনারা সবাই সাফল্যবানি হন, এটাই আমার আশা, এটা আমি বলতে চাই। আমার ছেলের মতন সবাই আপনারা এগিয়ে আসেন। ধন্যবাদ রাশিদুল ইসলাম ভাইয়ের মাকে এবং ধন্যবাদ রাশিদুল ইসলাম ভাইকে। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন রাশিদুল ইসলাম ভাইয়ের মনের অভিব্যক্তি এবং ওনার মায়ের যে মনের অভিব্যক্তি এবং ভবিষ্যতের আশা। ইনশাল্লাহ আশা করছি আপনারা সকলে রাশিদুল ভাইয়ের জন্য দোয়া কামনা করবেন যেন ওনার মায়ের মনের আশা পূর্ণ হয় এবং ওনার মনের আশা পূর্ণ হয় এবং আমরা সকলেই ওনাদের জন্য দোয়া করব যেন রাশেদ ভাই পৌঁছার পরে উনি পারিবারিকভাবে সেটেল হতে পারে। প্রিয় দর্শক, আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 12,50,000 টাকা। এই টাকাটা আমরা কিভাবে নিচ্ছি? আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমাদের
300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে, আমরা দলিল করে স্ট্যাম্প করে আমরা ফাইল জমা মানে যেমনটি হয়েছিল রাশিদুল ভাইয়ের সাথে। এবং আমরা টাকাটি কিভাবে নিচ্ছি, আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব 1,00,000 টাকা, তারপর যখন ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা নিচ্ছি আমরা 2,00,000 টাকা, টোটাল 3,00,000 টাকা নিচ্ছি ভিসা প্রাপ্তির আগে। তারপর যখন ভিসা স্ট্যাম্পিং হয়ে আসবে আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদের কাছে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার, 5তলা, 115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা, 1217। ফোন নাম্বার 01712208000 এবং 0374164। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে প্রথম যে নাম্বারটি দেখছেন এবং লাস্ট যে নাম্বারটি দেখছেন এই দুটো নাম্বারই আমার কাছে থাকে এবং এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে। যারা আমাকে সরাসরি ফোন করে পান না, ব্যস্ত পান বা ফোন আসতে অনেক সময় ব্যস্ততার কারণে বা আরেকজনের সাথে ফোনে কথা বলার কারণে আপনার ফোনটি হয়তো বা রিসিভ করতে পারেনি, আমি এর জন্য আন্তরিকভাবে সকলের কাছে দুঃখিত। আপনারা যারা আমার সাথে কথা বলতে চান যদি আমাকে ফোনের মাধ্যমে না পান তাহলে আপনারা এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন বা আপনারা লিখিত কোনো মেসেজ দিয়ে রাখতে পারেন, দেখা মাত্র যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র, হাঙ্গেরিতে আপনি কতদিনের মধ্যে যেতে পারবেন, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন এবং আপনার সুযোগ সুবিধা, বেতন ভাতা কি পরিমাণ পাবেন, এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনি ভবিষ্যতে যে স্বপ্ন রয়েছে আপনার সিটিজেনশিপ হওয়ার এবং পারিবারিকভাবে সেটেল হওয়ার, এই স্বপ্নটি পূরণ হবে কিনা, এবং আমরা যে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং যে রাশিদুল ভাইকে বিতরণ করেছি ওয়ার্ক পারমিটটি, এই ধরনের আলোচনা নিয়ে ভিডিওটি ছিল। আজকের মতো এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন, এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরও নতুন নতুন আপডেট নিউজ পেতে চান, জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে, কথা হবে, ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমরা করবো জয়।